ওগো, রমজান মাস তো চলে এসেছে, রমজানের বাজার তো কিছুই করলে না। আরে কোনো সমস্যা নাই বউ, এক্ষুনি আমি যাচ্ছি, পুরো রমজান মাসের বাজার সদাই করেই আসবো আজকে। আচ্ছা যাও যাও যাও, পুরো মাসের বাজার করে আনো, দেখি কি আনো। আচ্ছা যাইতাছি, আজকে পুরো মাসের রমজানের বাজার কইরা আনমু, 20,000 টাকা বেতন পাইছি, সব বাজার সদাই কইরা আনমু। মাহে রমজান এলো বছর ঘুরে, বছর শেষে আমার এলো রহমতে রমজান, এক ফালি চা থামলো ধরাইলো রে রাতের দা। বছর শেষে আবার এলো রহমতে রমজান, চতুর্দিকে বইছে দেখো। আহ যাই বাজারটা করি, যাই আগে দোকানে ঢুকি। ও কাকু, রমজান মাসের বাজার করতে আইছি, এখানে কি কি আছে সব সদাই পামু তো? আরে ভাতিজা, তুমি হাইতা না মানে আমার দোকানে ব্যাগ জিনিস আছে, কি লাগবে এটা কইয়া ফালাও। 5 কেজি ছোলা বুট দেন গো কাকু। আচ্ছা দিচ্ছি দাঁড়া। আচ্ছা ছোলা বুট কত করি? আরে তুমি হইলা আমার ভাতিজা, তোমার লাই কি বেশি দাম রাহুম, তোমার লাগে 130 টাকা দামে দৈরা দি মুনে। লও ও মা, খোদার গজব্য কথা নি কন্যান নে, 130 টাকা সেদিনকে তো 70 টাকা দিয়ে কিনছি। আরে বাতিজা, রমজান মাসে একটু দাম বেশি থায়, এটা কি তুমি বুঝন না, নাকি নতুন কইরে তোমারে কইয়া কইয়া দিতে হইব, ইয়ার লাগে দেখাতে শুরু করবে না তো দাম। আরে ভাতিজা, রমজান মাস হইছে একটা ব্যবসার মাস, এখন যদি তোমার লাগে কমাই দি হইব, 130 টাকা হইলে লও, নাইলে পর। আচ্ছা দেন দেন, আইসি যাতে লই আই যাই, আর কি করার, 5 কেজি দেন। এই রবিন, 5 কেজি ছোলা বুট প্যাক কর। আচ্ছা ঠিক আছে মালিক, কিন্তু কাকু একটু কমান যায় না? প্রায় 70 টাকার দামের একটা ছোলা বুট আছে, ওইটা 5 কেজি দিমু। আরে দে দে, ওটাই দে, 70 টাকা দামের 5 কেজি দিয়ে দে, এত দামে আমি খাই না। এই তুই এত কমে দিচ্ছিস? হ্যাঁ মালিক, সেটেন না, একটা কারণ আছে। কি কারণ আছে বল? এখন কম যায় তো না কানে কানে কুমু। আরে এটা আমার ভাতিজা লাগে, আমার ভাতিজা, তুই এর সামনে কনা কি হইছে, আপন ভাতিজা না হোক সম্পর্কে ভাতিজাই কই। এই বুটের মধ্যে পোকা আছে, কাইলাইতে কুত্তা একটা আগে চেয়ে গেছিল। এগুলো আমাকে প্যাক করে দিয়েছি। আই হালার বুট, তুই এটা আমার কানে কানে কইতে পারলি না? যেই সুলকান সুলকা শরীর একটা পাউডার দরকার, আর 5 কেজি দুধ দিয়েন, 1 কেজি 1 কেজি করে প্যাকেট করে 5 কেজি দিয়েন পাউডারের দুধ, আর 5 কেজি বেসন দেন, ওই যে দেখা যায় 3 কেজি না ওই 5 কেজি ওই যে একটা ট্যাং দেখা যায় ওটাও দিয়ে দিয়েন আমারে। জিনিসপত্রের যেই দাম, আমি তো আজকে মানে ফকির হয়ে যাবো রে, যাই গরুর গোস্ত নিতে হইব, আরো অনেক কিছু নিতে হইবে, যাই। কিরে গরুর মাংস কত করে? আমারে 5 কেজি দে তো। 5 কেজি নেবেন ভাই? আপনার কাছে টাকা আছে তো নাকি? আমারে দেখা কি ফকির নি মনে হয়? 5 কেজি তাড়াতাড়ি প্যাক কর, আমার আবার আরো সদাই পাতি কিনতে হবে। 5 কেজি প্যাক করেছি, দাঁড়া আমি তোকে 3,000 টাকা দিচ্ছি, দে মাংস দে। কি 3,000? মাংসের দাম হচ্ছে 4,000 টাকা। এত দাম? যাই হোক দেন, আর কি করার আছে। এই মাছওয়ালা কাকু, আমারে একটা বড় দেখে পাঙ্গাস মাছ দাও তো, আর মোরে কি বলে 2 কেজি শিং মাছ দিও, আর 2টা রুই মাছ আর 2টা কাতলা মাছ প্যাক করো তাড়াতাড়ি। ও বালা গোতা, 1 কেজি চিংড়ি মাছ আর 1/2 কেজি ইলিশ মাছও প্যাক করে দিও। এরে মনা ব্যাগ মিলাই তোর 4,820 টাকা হইছে বিল, দে তাতাই দে মাছের টিয়া দে আর মাছ লো। কি 4,800? বাপরে দেই, আর আমার কাছে কত থাকে কে জানে।
কাকু সব বাজার সবাই হয়ে গেছে, এখন আমার কত বিল হয়েছে কল, আর গাড়ি একটা রেডি করতেছি, গাড়ি তুলে দিয়ে। ভাতিজা তোমার 15,000 টাকা বিল হয়েছে, কি কনার নে খোদার গজব কথা নিকন, মাস আর গোসে গেল কেন 9,000, আতন তো আছে মনে হয় 11,000 টিয়া, আর 15,000 টিয়া কইতন দিমু হরে দিয়াম কেন। ভাতিজা তোমারে যতই ভাতিজা ভাতিজা করি না কেন, ব্যবসার জায়গায় ব্যবসা হয় টাকা দাও, না হয় জামা কাপড় খুললা দাও, বোঝো নাই। আচ্ছা কাকু নাইলে কিছু সদাই কমান, 11,000 টাকার বিল করেন, এতটি আত্মনাম নাই। কি যে বলো ভাতিজা, কমানো যাইব না, আমরা কষ্ট করে প্যাক করছি, এখন আমি আবার কষ্ট করে খুলতে পারুম না, 15,000 টাকা দাও, জিনিসপত্র নাও, নাহলে তোমার কাছে 11,000 আছে দাও, জামা কাপড় খুললা দেয়া তুমি তোমার জিনিস লইয়া যাও। কি আল্লাহ কি শুনাই আরে, ইজ্জল বিসর্জন দিতেই বলি। কাকু আবার কই, আপনি জিনিসপত্র কিছু কমান, এত লাগলো না, এতন টিয়া নাই। নাইলে ভাতি যা এক কাম করো, তুমি যে গরুর গোস্ত কিনছো, গরুর গোস্ত আর মাছ মরে দিয়া যাও, আর তুমি 15,000 টাকা জিনিস লইয়া যাও। কি কথা নে, মাছ আর গোসে তো হয়েছে 9,000 টিয়া, আর আনের বাই তো হয়েছে মাত্র 4,000 টিয়া, 4,000 টিয়া নিয়ে 8,000 জিনিস দিতে বললাই। নাইলে ভাতি যা আমার আর কিছু করার রইব না, জামা কাপড় গুল্লা দেওয়া জিনিসপত্র লইয়া যাও। কাকু পরে আয়া টাকাটা দিয়ে যাবো, আপনি থেকে তো সব সময় নেই এরম করেন কেন। আরে বুঝো না বিষয়টা, স্বয়ং আমাদের শয়তান বাবা জিমু করে দায়িত্ব দিয়া গেছে, ওটা কি পালন করতে হইবে না, শয়তান তো এখন বিশ্রামে গেছে, পরে তো শিকলে বাঁধে নাই, ওই তো বিশ্রাম নিতে আছে, বোঝো নাই মোগরে দায়িত্ব দিয়া গেছে, মোগরে সকল ব্যবসায়ী করে দায়িত্ব দেয়া গেছে, ঠিকঠাক মতো যেন দায়িত্ব পালন করি, দ্রব্যমূল্যের উদ্যোগতি যেন আরো বাড়িয়ে দিই, আমরা সেই দায়িত্বই অটল রাখতেছি ভাতিজা, এখন আমার কিছু করার রাইবে না, নাহলে স্বয়ং শয়তান আমার উপর নারাজ হয়ে যাইব। হয়েছে হয়েছে হয়েছে, আপনি কিন্তু রাখেন আর আমার জিনিসপত্র দেন যত সব, আপনার এই দোকানে আয়াই আমি ভুল করছি। আজকে মুডটাই নষ্ট করে দিয়েছে, তাই তাড়াতাড়ি বাড়িতে যাই, যত সব আমার আল্লাহ নবীজির নাম কয়টা খরা দিয়া যান, ও ভাই আমি গরিব মানুষ, আহারে রমজান মাসে আর কোনো ভিক্ষা দিবেন নি কেউ, ওনার তো দাবা তো হয় না, বিরিয়ানিও তো দেন এখন, ইফতারি খাইতাম সকালে একটু কিছু খাইছি বাদুগা অনেরে অনবারে আর ইত্যাদি মনে করছি, আই এন রোজা কিন্তু আই বেহান হইলে ভাবছি এই আমার ঘরে খরার মেয়ে লাগবো, তাহলে কিন্তু কেমন একটা বড় অভিশাপ দিব, ধ্বংস হয়ে যাবে কিন্তু। হয় রাফিজ জাত কষ্ট করে বাজার করছি, এখন তুই আবার খোঁজ দিয়েছ, পকেটে নাই একটা টাকা, তোরা এখন টাকা চাস নে, বাজার সব কিনলাম সেগুলো তুলে যা, জুলা ফিরে খা, আর আমি কসুর গাছের লোকের দেহি ফাঁসি দিয়ে মোটা মারিনি, তোরা তো ছায়া মায়ে খাইতে পারো, আমরা তো পারি না শালা, আমরা তো পারি না, আমরা না খায়া থাকলেও কারোর তে খুঁজবো না, তোরা তো কুজ্জা কুজ্জা খাইতে হারবি, খয়রাতি জাত করানের প্রমোশন করিয়ে দেব, আপনি বড় বড় পদে বড় বড় জায়গায় ভিক্ষা করতে পারবেন। রমজান মাস রোজা রাখছি, অন্তর মুখ দিয়ে গালা গালা হয় না, আমার দিকটা কি ওরকম মনে হয়, চোখের সামনে দূর হয়।